আর ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে প্রায় 5:15। তো এখন থেকেই ব্লগটা শুরু করেছি। আজকে সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম, একদম ব্লগ শ্যুট করার সময় পাইনি। আজকে দিদিরা বাড়ি গেল, তো দিদিদের সাথে আজকে মাও বাড়ি গেছে। তো অনেক দিনের ইচ্ছা, একটু দিদি বাড়ি ছিল, মাকে নিয়ে যাবে বাড়িতে। মাও অনেক দিন এক জায়গায় আছে, একটু সেখানে যাবো, মাসিদের বাড়ি একটু ঘুরুক, একটু মনটা মারো ভালো হবে। তো সেই জন্য মাকে আমরা পাঠিয়ে দিয়েছি। আর আমাদের মাম্পার জন্মদিন আসছে সামনে, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে, তো সেই উপলক্ষে আমরা বাড়ি যাব। তো ভাবছি একবারেই মাকে নিয়ে ফিরবো, যদি সেরকম কোনো অসুবিধা না হয়, যদি ম্যানেজ করে নিতে পারি। মাম্পাকে নিয়ে আমি কখনোই একা ম্যানেজ করিনি, তো এখন এত দুষ্টু হয়েছে, ওকে এখন একা ম্যানেজ করতে হবে। ওর বাবা অফিস চলে যাবে, অফিস তো কামাই করতে পারবে না, তো সেটা নিয়ে একটু টেনশানে আছি যে কীভাবে কী ম্যানেজ করবো। বাট হোপফুলি করে নিতে পারবো, নয়তো মাকে যদি আবার ফেরত আসতে হয়, তো মার খুব জার্নি পড়ে যাবে, বয়স হয়েছে, আর আমিও এতদিনের জন্য আমার বাড়িতে গিয়ে থাকতে পারবো না। তো আমি হয়তো সপ্তাহখানেকের জন্য আমাদের বাড়িতে যাব জন্মদিনের আগে, যেটা এখনও ফিক্স নেই। তো সারাদিনে আজকে ব্রেকফাস্টে লুচি ঘুগনি হয়েছিল, দুপুরবেলা কষা মাংস ভাত, আর দিদি বাড়ি নিয়ে যাবে বলে, মানে দিদি শ্বশুর বাড়িতে নিয়ে যাবে বলে, একটু টক পালাঙের চাটনি করে নিয়েছিল, এটা নতুন জিনিস, দিদি খুব ভালো খেয়েছে। আর একটু চুটি ফুটি কেক বানিয়ে দিয়েছিলাম। তো মাম্পাও আজকে সারাদিন খাওয়া নিয়ে খুব জ্বালাতন করছিলো, সারাদিন সেরকম কিছু খেতে যায়নি। তো ওই কেকের থেকে একটু কেক খেয়েছিলো, একটু চিকেনের স্টু খেয়েছিলো, আর সারাদিন পরে বিকেলবেলা এসে একটু সেরিলাক খেয়েছে। তো যাই হোক, মাম্পার জন্য যে বিস্কুট তৈরি করেছিলাম, যে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ারও করেছিলাম, বিস্কুট শেষ হয়ে গেছে অলরেডি। তো আমি আজকে আবার বিস্কুট আর কেক বানাবো। তো কালকে আমাদের একটা প্ল্যান আছে, অনেক দিন বাদে আমরা একটু ঘুরতে যাব। তো আমাদের ওর অফিসের পিকনিক রয়েছে, মানে আমারও অফিস ছিল, বাট এখন তো আমি ছেড়ে দিয়েছি। তো যাই হোক, তো অফিসের পিকনিক আছে বনগাঁতেই, এখন যেহেতু মাও নেই, তো ওর বাবা ওকে নিয়ে একটু বেরিয়েছে, সেই সুযোগে আমাকে কাজগুলো হাতে হাতে করে নিতে হবে। সারা ঘর আগোছালো হয়ে রয়েছে, সমস্ত কিছু গোছাতে হবে। তো আর দেরি না করে চলুন কাজে হাত লেগে পড়ো। তো বাড়িতে যখন দুটো বাচ্চা থাকে না, তখন বোঝাই যায় যে ঘরদোরের অবস্থাটা কি হয়। তাই জন্য চারদিকে ওলট পালো। তো এখন সব কিছুকে আমি এখন ঝেড়ে পরিষ্কার করব, বিছানা রেডি করব, কারণ মামামকে এখন কি হচ্ছে, ছেড়ে দিলেই না ও যা পাবে ছোটোখাটো জিনিস খুঁটে খুঁটে মুখে দেওয়া শুরু করবে। ওর জন্য সব জিনিসগুলোকে বারবার ঝেড়ে রাখতে হয়, আর যেহেতু বিছনাতে বসেই ও খায়, ওর জন্য সারা বিছনা জুড়ে কিছু না কিছু গুঁড়ো পড়েই থাকে। তাই জন্য এখন ভালো করে বিছনাটা ঝেড়ে নেবো, ঘর ঝাড় দিয়ে নেবো। প্রচুর জামাকাপড় কাচা হয়েছিলো, সব আলনার ওপরে ডাহুস হয়ে পড়ে আছে, সেগুলোকেও সব গোছাতে হবে। এখন এক ঘন্টা ধরে সমস্ত ঘরদোর গোছগাছের কাজটা আগে শেষ করে নেবো। যেহেতু আমি এখন সব ঘরদোরের দায়িত্ব রয়েছে, তো অবভিয়াসলি বাবাই মাম্মামের দায়িত্ব রয়েছে, ওই মাম্পাকে সামলাচ্ছে বিকেল ধরে, আর এখানে ওই ওকে চুল বাঁধার চেষ্টা করছে, আর শুধু পালিয়ে যাচ্ছে। যাই হোক, বাবাইয়ের জন্য না আমি একটু নিশ্চিন্ত থাকতে পারি, যে ও যদি মাম্পাকে দেখে তো আমি নিশ্চিন্তে অন্য সব কাজগুলোকে করতে পারি, যে আমাকে মাম্পাকে নিয়ে চিন্তা করতে হয় না বা মাথা ঘামাতে হয় না। ওর বাবা আমি জানি সমস্ত কিছু ঠিকঠাকভাবে করেই দেবে, কিছু কিছু জিনিস আমাকে বলে দিতে হয় বা গাইড করে দিতে হয়, বাট ও কিন্তু ভালোবেসে যত্ন সহকারে নিজের মেয়ের প্রতি সব দায়িত্ব পালন করে। মাম্পা ভীষণ লাকি যে ওকে বাবা হিসাবে পেয়েছে। তো এখন মাম্পাকেই নিচে বসেছি আর দুজন মিলে, কারণ এত জামাকাপড় একা গোছাতে বসলে রাত হয়ে যাবে, তো দুজন মিলে এখানে গোছাচ্ছি, আর মাম্পা গোছানো জামাকাপড়গুলোকেই শুধু হাত দিয়ে টানবে। আমি লাস্ট ব্লগেই বলছিলাম যে পিকনিকে যাবো বলে ঠিক করেছি, তো সেখানে যাওয়ার জন্য আমি ফ্রন্ট ওপেন কুর্তি খুঁজেছিলাম, তো পাচ্ছিলাম না। আর মা হয় মা, তো মা কীভাবে যেন আগে থেকে মেয়েটার জন্য ড্রেস রেডি করে রেখেছিলো, সেটা পাঠিয়ে দিয়েছে। তো এইটাই সেই ড্রেসটা, ওড়নাটা ভীষণ সুন্দর কাজ করা, চুড়িদারটা এমনি সিম্পল কিন্তু ওড়নাটা খুব কাজ করা, সেটা দিয়েই মাম্পাকে এরকম একটু ঘুরিয়ে বউ সাজিয়ে দিয়েছি। একটা জিনিস সত্যি, মারা কোনো না কোনোভাবে ঠিক বুঝে যায় যে তার বাচ্চার প্রয়োজনটা কী হয়, আর অনেক সময় না বলার আগেই সেই জিনিসটা আপনা আপনি পূরণ হয়ে যায়। মারা এই জন্যই হয় সুপার ওম্যান। তো ঘর গুছিয়ে মাম্পার কেকের জোগাড় করে নিয়েছি, এইখানে যা যা লাগবে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আমি আজকে ওটস ক্যারট কেক বানাবো, সেটা গুড় আর ঘি দিয়ে তৈরি করব। তো যতটা যা পরিমাণে রেখেছে পরিমাপটা, ইনগ্রিডিয়েন্টসগুলো সমস্ত কিছু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে নিতে পারেন। তো প্রথমেই আমি কী একই করেছি, যে প্যানটায় বেক করব সেটাতে আমি ভালো করে একটুখানি তেল আর ময়দা ভালো করে লাগিয়ে আমি মানে কোট করে রেখেছি, আর তারপর আমার যা যা ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ছিল সেগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি।
যেহেতু এটা ওটস আর গম মানে ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি হবে, এটাকে আমি চালিনি, কারণ অত মিহি এটা হবে না, চালনি থেকে আসবে না। ওই জন্য হাতেই যতটা পারছি লাম্পসটা আমি এখানে ভেঙে নেওয়ার চেষ্টা করছি। তারপর আমি এটা ডিম দিয়ে করব, বিটার দিয়ে এগটাকে ভালো করে প্রথমে আমি বিট করে নেব, আর এর মধ্যেই আমি গুড়টাও দিয়ে দিয়েছি, একসাথে ভালো করে বিট করে নেব। যখন এটা ক্রিমি কনসিস্টেন্সি চলে আসবে তারপর তার মধ্যে আমি ঘিটা অ্যাড করে লো স্পিডে 30-35 সেকেন্ডের জন্য বিট করে বন্ধ করে দেবো। আর যাদের কাছে এই বিটারটা নেই তারা মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যেই আপনাদের একটা ডিম আর ঘি আর আপনারা যদি মিষ্টি অ্যাড করেন বা গুড় অ্যাড করেন সেটাকেই ভালো করে মিক্স করে নেবেন। মিক্স করার পর তারপর সেই ওয়েট ইনগ্রিডিয়েন্টসের মধ্যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে অ্যাড করবেন, তো সেটাতেও কিন্তু কেকটা ভালোই হবে। আমি এই বিটার কেনার আগে পর্যন্ত ওভাবেই কিন্তু কেক বানাতাম। আর বিটারে কি হয়, জিনিসটা একটুখানি অনেক বেশি ফোমটা নিজের কন্ট্রোলে থাকে, ফোমটা আসে, যেটা মিক্সার গ্রাইন্ডারে কিন্তু এই ফোমটা তৈরি হয় না, যাতে কেকটা অনেক বেশি সফট হয়। যেহেতু এটা ওটস ক্যারেট কেক, খুব বেশি ফ্লাফি এটা হবে না, কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর যথেষ্ট নরম হয়। আর যে কোনো বয়সি বাচ্চাদের জন্য কিন্তু এটা ভীষণ ভালো খাবার। প্রত্যেকটা জিনিসে কিন্তু যা যা আমি ইউজ করছি প্রত্যেকটা কিন্তু প্রচুর পুষ্টিগুণ রয়েছে, বাচ্চার ওয়েট গেইন করতে কিন্তু খুব হেল্প করে। আর এখানে আমি আস্তে আস্তে কী করছি, দুই ভাগে ড্রাই ইনগ্রিডিয়েন্টসকে ওয়েটের সাথে মিক্স করে নিয়েছি কাট অ্যান্ড ফোল্ড পদ্ধতির মধ্যে। আমি ওয়ান সাইড করেই কিন্তু আমি মিক্স করছি, নয়তো কিন্তু আমি যে ফোমটা তৈরি করেছি সেটা বসে যাবে। আর ব্যাটারটা একটু আমার শুকনো লাগছে, তাই জন্য আস্তে আস্তে আমি জল অ্যাড করছি। আর ভিনিগার কিন্তু অ্যাড করবেন, তাতে কি হয় বেকিং সোডার সাথে ভিনিগারে রিয়াকশন করে কেকটা ফুলতে সাহায্য করে। আর আমি একবারে বেশি জল অ্যাড করছি না, এরকম 1 টেবিল স্পুন করে জলটাকে অ্যাড করতে থাকছি। অনেক সময় আমার মাম্পার মতে বাচ্চারা খাওয়া নিয়ে খুব জ্বালাতন করে, কিন্তু ওদেরকে আমরা কী করতে হবে, এই রকম টুকটাক খাবারের মধ্যে পুষ্টিগুণ আর ক্যালোরিটা ওদেরকে দিতে হবে। তাই জন্য এই রকম রেসিপিগুলো কিন্তু বাড়িতে হ্যান্ডি থাকা খুব ভালো, ইজি হেলদি স্ন্যাক্স হিসাবে আমরা ওদেরকে সবসময় এগুলো অফার করতে পারবো। তার জন্য আমার ব্যাটারটা ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর আমি টিনে ঢেলে নিচ্ছি, আর ওভার মিক্স কিন্তু করা যাবে না, তাহলে কিন্তু ব্যাটারটা বসে যাবে। তারপর আমি অলরেডি 160°C 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম। তারপর আমি এখানে প্রথমে 25 মিনিটের জন্য 160°C বেক হতে দিচ্ছি। তো এখন বাজে রাত 9:15, কেকটা বেক হতে বসিয়ে দিয়েছি। আর রাতে কিছু রান্না নেই, সকালে যা খাবার ছিল সেটাই আছে, তো সেটাকে গরম করে নিয়েছি, খেয়ে নেবো। মাম্পাও ঘুমিয়ে গেছিলো, এইমাত্র উঠে গেছে, তো মনটা হঠাৎ করে ভীষণ খারাপ হয়ে গেছে। আসলে মাম্পার না একটুখানি ঠান্ডা মতো লেগে গেছে মনে হচ্ছে, নাক থেকে একটুখানি সর্দি আসছে, একটু ঘড়ঘড় করছে, তো সেইটা নিয়ে আর কালকে যে এত প্ল্যানিং, এত ইচ্ছা যে কালকে একটু ঘুরতে যাবো, এতদিন বাদে সবার সাথে দেখা হবে, একটু এনজয় করবো, সে প্ল্যানটা পুরো ক্যান্সেল হয়ে গেল। বাট হয়তো বা যাওয়ার যেত, বাট রিস্ক একদমই নিতে চাইছে না, কারণ নিজেদের খুশির জন্য, কিছুক্ষণ আনন্দের জন্য ওর যদি আবার কিছু একটা বাড়াবাড়ি হয়ে যায়, মাও আবার ঘরে নেই, খুব প্রবলেমে পড়ে যাবো। ওই জন্য আর ইচ্ছাটাকে মনেই চাপা দিলাম, কারণ অনেকটা রাস্তা যেতে হবে, প্রায় 1.5 ঘন্টা মতো ট্রেনে, তারপর আরও 1/2 ঘন্টা মতো অটোতে যেতে হবে, প্লাস নদীর পাশেই পিকনিক স্পটটা রয়েছে, তো সারাদিনই বাইরের একটা হাওয়া তো থাকবেই, তো রিক্সটা নিলাম না। মনটা ভীষণ খারাপ হয়ে আছে সেটা নিয়ে, বিকাল থেকে আর কিছুই করতে ইচ্ছা করছিলো না, ভালো লাগছে না আর কি। অনেকক্ষণ একটা চিন্তাভাবনা করার পর সেটা না হলে, তো ড্রেস রেডি, কী কী নিয়ে যাবো কালকে, কী কী খাবার ওর জন্য করবো, কীভাবে কী করবো, সমস্ত কিছু প্ল্যানিং হয়ে গেছিলো। বাট কিছু করার নেই, ভাগ্যে না থাকলে কি হবে, তো চলো পাপা যতদিন না বড় হবে এরকমভাবেই চলবে, রিস্ক কী করে নেই এটাই একটা। তো এখন রাত হয়ে গেল, তো পাপাকে আগে খাইয়ে দেবো, আমরা খেয়ে নেব, তারপর আজকে দিনটাকে এখানেই শেষ করব। তো এই আর কি। তো কেক ওদিকে আমার রেডি হয়ে গেছে, টোটাল আমার 35 মিনিট সময় লেগেছিলো, 160°C আমি পুরোটা বেক করেছি, তারপর আমি সেটাকে বের করে ঠান্ডা হতে দিয়ে এখানে ডিনারটা করতে বসে গেছি। তো মাম্পাকে নিয়েই বসে গেছি, ওকে আজকে রাত্রিবেলা ইজাম দিচ্ছিলাম, আর আমাদের সকালে যা ছিল সেটাই গরম করে খেতে বসে গেছি। তো একজন খাবো, ওকে খাওয়াবো, তার থেকে ওকে নিয়েই বসে গেছি, দুজন ওকেও খাওয়াচ্ছি, নিজেরাও খাচ্ছি। তো মাম্পাকে এরকমভাবে বসে খেয়ে নেয়, একটু ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হয়, একটু সময় লাগে। তো এখন আস্তে আস্তে দুজন মিলে ডিনারটা কমপ্লিট করব। তো সারাদিন যে সকালে খাচ্ছিলো না, অ্যাটলিস্ট রাত্রিবেলা এসে খাওয়াটা কমপ্লিট করেছে, এটা খাওয়ার পর তারপর আমাদের পাত থেকে একটুখানি ভাতও খেয়েছিল। তো কেকটা ঠান্ডা হলে ডিমল্ড হলে আমি এরকমভাবে কাট করে নিয়েছি, প্রত্যেকবার ওকে এরকমভাবে একটা স্লাইস অফার করবো। খুব সুন্দর ঘিয়ের গন্ধ বেরোচ্ছে, যদি আপনারা ঘি দেন তাহলে কিন্তু ভ্যানিলা এসেন্স একদমই দেবেন না, যদি আপনারা বাটার বা এর জায়গায় অয়েল ইউজ করেন তাহলে ভ্যানিলা এসেন্স দেবে, কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে। হ্যালো ফ্রেন্ডস,
এখন বাজে রাত 11টা। তো আজকের মতো এখানেই দিনটা শেষ। মামামও এখানে রেডি। মামাম বলো কিছু বলবে তোমার হাতে? এটা কি বলে? আমার নাকে ড্রপ দেওয়ার ওষুধ। যদি আমার রাত্রিবেলা নাক বন্ধ হয়ে যায় তাহলে এই ন্যাসো ক্লিয়ার দেওয়া হবে। তোমরাও সবাই ঘরে ন্যাসো ক্লিয়ার রাখবে, এতে কিন্তু সর্দিতে খুব হেল্প হয়। আর মামা ভালো করে সর্ষের তেল ডলে দিয়েছে, এখন আমি ঘুমিয়ে যাব। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আপনাদের সবাইকে জানাই শুভরাত্রি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মামাম এখানে টাটা করছে। তো সবাইকে টাটা, বাই বাই, টেক কেয়ার, গুড নাইট। টাটা টাটা করে দাও বাবা, টাটা করে দাও। আচ্ছা, থ্যাংক ইউ।